দাখিল দাখিল পরীক্ষা 2022 এটা কোথায় আসছে 2022 এ অঙ্কটা এসেছে ক তে প্রশ্নটা তুললাম আমি ক তে প্রশ্ন তোলার পরে 5 এর উপরে একটা রুট আছে না এই রুট মানে হাফ রুট মানে কি আর এখানে 5 এর উপর আছে রুট দিয়ে ভিতরে 3 তার মানে 1/3 1/3 এটা আমরা পাশে দেখালাম তারপর আসো আমি রুট কে হাফ লিখলাম আর আছে x প্লাস 1 এদিকে এই রুটটাকে 1/3 লিখলাম এদিকে আছে 2x মাইনাস 1 ঠিক আছে তারপরে আমরা এই 1 এর সাথে x প্লাস 1 টা গুণের সম্পর্ক কি সম্পর্ক তাহলে x প্লাস 1 টা 1 এর জায়গায় বসে গেছে আর 1 এর সাথে 2x মাইনাস 1 গুণ সম্পর্ক তার এটা উপরে বসে গেল তারপরে আসো এখন এখানেও 5 এখানেও 5 মানে বৃত্তি সমান বৃত্তি সমান সুতরাং এটা বসে যাবে এটা সব বৃত্তিটি বাদ যায় বাদ গেছে তারপর আমরা কোনায় কোনায় এটাকে বলে বজ্র গুণন বা আট গুণন বজ্র গুণন বা বজ্র গুণন করে বজ্র গুণন করে তাহলে আমরা 2 এর সাথে 2x মাইনাস 1 গুণ করলাম 3 এর সাথে x প্লাস 1 গুণ 2 2 গুণ 4 2 1 2 3x 3 1 3 তারপর আমরা পক্ষান্তর করছি কি করেছিলাম পক্ষান্তর এটাকে বলে পক্ষান্তর পক্ষান্তর বলে তাহলে 3x এর দিকে চলে আসলো মাইনাস 2 এর প্লাস 2 হয়ে গেল তাহলে 4x থেকে 3x গেলে শুধু x টাকে 3 এ দিয়ে 5 এতটুকুই আনসার ঠিক আছে এটাই